সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ওএনজিসির তরফে রাজধানীর বয়েজ বোচং হাই স্কুলের ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ওএনজিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। ওএনজিসি কর্তৃপক্ষ সঠিক জায়গায় অর্থাৎ গরিবদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আরও যে সংস্থাগুলি আছে, আইওসি, গেইল, কোল ইন্ডিয়া, সেল, বিপিসিএল, ভেল, এনটিপিসি, তারা যেন এগিয়ে আসে, এটা আমি অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে।